বন্ধুরা সকলকে আমার চ্যানেলের স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার সম্প্রতি জারি করা হয়েছে এই অর্ডারের ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত নিই দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ই গভর্নেন্স গ্রুপ নবান্ন থেকে অর্ডারটি জারি করা হয়েছে এই সাইডে দেওয়া হয়েছে দেখুন মেমো নাম্বার এবং ডেটটা দেখুন ছয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি অর্ডারটি জারি করা হয়েছে দেখুন সাবজেক্টটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য পিরিয়ড ফর ইভ্যালুয়েশান অফ অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট অর্থাৎ যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট জমা করতে হয় তাদের যে ইভ্যালুয়েশনের সময়সীমাটা সেটা বৃদ্ধি সংক্রান্ত এই অর্ডার টিম দেখুন কী বলা হয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশান অফ দ্য মেমো নাম্বার এত ডেট উনত্রিশ দুই দু হাজার চব্বিশ দ্য গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট ফর ইভ্যালুয়েশন অফ এস এ আর বাই রিভিউইং অফিসার অ্যান্ড অ্যাকসেপ্টিং অফিসার অ্যাজ পার দ্য বিলো মেনশন টেবিল অর্থাৎ এর আগে যে অর্ডারটি জারি করা হয়েছিল যার মেমো নাম্বারটা ছিল এটা এবং যারটা যেটা ডেটটা ছিল উনত্রিশে ফেব্রুয়ারি দু তার ভিত্তির উপর মানে তার উপর ভিত্তি করে গভর্নরের তরফ থেকে যেটা সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট যে সমস্ত রিভিউইং অফিসার এবং অ্যাকসেপ্টিং অফিসারদের জমা করতে হয় সেটা লাস্ট ডেটটাকে মানে বাড়ানো হয়েছে এবং সেই লাস্ট ডেটের যে সময়সীমাটা সেটা নিচে দেওয়া হয়েছে দেখুন ফর দ্য অ্যাপ্রাইজাল ইয়ার আঠারো উনিশ উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ এবং বাইশ তেইশ টাইপ অফ অফিসার হচ্ছে রিপোর্টিং অফিসার যারা লাস্ট ডেটটা হচ্ছে পনেরো তিন দু হাজার চব্বিশ রিভিউইং অফিসার একুশ তিন দু হাজার চব্বিশ এবং অ্যাকসেপ্টিং অফিসার হচ্ছে একত্রিশ তিন দু চব্বিশ অর্থাৎ এই তিন ধরনের যে সমস্ত অফিসাররা আছেন তাদের সেলফ অ্যাপ্রাইজার রিপোর্ট বা এস জমা করা লাস্ট ডেটের সময়সীমাটা বাড়ানো হয়েছে এবং রিপোর্টিং অফিসারদের তরফ থেকে যে মানে রিপোর্টিং অফিসারদের জন্য পনেরোই মার্চ লাস্ট ডেট করা হয়েছে রিভিউইং অফিসারদের জন্য একুশে মার্চ এবং অ্যাকসেপ্টিং অফিসারদের জন্য একত্রিশে মার্চ পর্যন্ত করা হয়েছে তাহলে বন্ধুরা যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের জন্য শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকম রকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে